হ্যালো বন্ধুরা, আজ আপনাদের মাঝে সাও পালো 300 কে টেবিল গেম প্লে নিয়ে হাজির হলাম। আজ আমরা অল ম্যাচ সাও পালো গেম প্লে করব। সো ভিডিওটি না টেনে একটু সময় দিয়ে ভিডিওটি দেখবেন, আশা করি আপনার অনেক অনেক ভালো লাগবে। এবং আমরা সাও পালো গেম প্লে করি না, কারণ এখানে বেশিরভাগ অটো প্লে, সেজন্যই কিন্তু আমরা সাও পালো গেম প্লে করি না। সো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এটা অটো প্লে, তো ব্যাড লাক, কিছুই আর করার নেই আমাদের। তো আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করে দেখলাম পরবর্তী গেম প্লে। হ্যাঁ, এবার আমরা পরবর্তী গেম প্লেতে ফার্স্ট টার্ন পেয়ে গেছি এবং আমরা ব্রেক টু হিট ফিনিশ করার চেষ্টা করব, যথেষ্ট পরিমাণে চেষ্টা করব। আমরা সবাই চেষ্টা করি ব্রেক টু হিট ফিনিশ করার, তো অনেক সময় আমরা ব্রেক টু হিট ফিনিশ করে ফেলি এবং অনেক সময় আমরা ফেসে যাই। তো আমাদের যতটুকু সম্ভব আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করি। তো পরবর্তী গুটিটি আমরা এটা কেটে শ্যুট করবো খুব স্পিডে, এবং অপিনিয়ন প্লেয়ারের হোয়াইট কালারের গুটি দিয়ে আমরা মিডল থেকে বের করার চেষ্টা করেছি। তো যাই হোক, পরবর্তীতে আমরা এখান থেকে কিন্তু কেটে শ্যুট করতে পারি। তো এই ব্ল্যাক কালারের গুটিতে আমরা কেটে শ্যুট করবো, আর একটু আমরা সাইডে নিয়ে তারপরে কেটে শ্যুট করি, এখান থেকে মিডিয়ামভাবে শ্যুট করি। তো এই গুটিগুলো আমরা সরিয়ে ফেলতে পারতাম যদিও আমরা বেজের গুটিকে আগে শ্যুট করতে পারতাম, এবং অপিনিয়ন প্লেয়ারের হোয়াইট কালারের গুটিটি এখান থেকে সরিয়ে ফেলতে পারতাম, তাহলে কিন্তু আমরা এখান থেকে পরবর্তীতে হয়তো এখান থেকে গুটিগুলো আমরা সরিয়ে ফেলতে পারতাম এটাই। তো যাই হোক, আমরা ইজিভাবে নিব এবং দেখা যাক এখানে হোয়াইট কালারের গুটিটিতে সরে কি না, কোনোভাবেই সরেনি। তো এখানে আমাদের তিনটি গুটি আছে, তো একটি গুটি আমরা নিতে পারি, কিন্তু পরবর্তীতে আমরা এখানে দেখি টাচ করতে পারি কি না, কোনোভাবেই টাচ লাগেনি, এখন কিন্তু আমরা অলরেডি ফেসে যাচ্ছি। হ্যাঁ, এবার আমরা শ্যুট করব, অনেকটাই রিস্ক হবে যেহেতু আমাদের অটো প্লে শ্যুটের মতো করতে হবে অথবা বিটিএম শ্যুটের মতো করতে হবে, ঠিক আছে। তো আমরা অপিনিয়ন প্লেয়ারের হোয়াইট কালারের গুটি দিয়ে তারপরে শ্যুট করব। হ্যাঁ, দেখা যাক, সাপোর্টে চলে যেতে পারে। হ্যাঁ, সাপোর্টে চলে গেল। তো লাস্ট গুটিটি আমাদের কিন্তু ইজি হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটি যদি লাইক করে না রাখেন অবশ্যই কিন্তু লাইক করে দেন। তো ইজিভাবে আমরা নিয়ে নেব, পারফেক্ট করে ইজিভাবে নিয়ে নিলাম। পরবর্তী গেম প্লে আবারও আমরা সাও পালো গেম প্লে করলাম। এখানে অপিনিয়ন প্লেয়ার ফার্স্ট টার্ন পেয়ে গেল, আমার টিম ভে পেয়ে গেল ফার্স্ট টার্ন। তো অপিনিয়ন প্লেয়ার না, যেটা হোক আমাদের টিম ভে, তো দেখি সে কী করে। হ্যাঁ, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ব্ল্যাক কালারের গুটিগুলো নিয়ে নিল, এবং দেখা যাক সেও অটো প্লে কিনা, হয়তো সে অটো প্লে হতে পারে। পরবর্তী গেম প্লে আবারও আমরা সাও পালো গেম প্লে করব। তো এখানে সাও পালো গেম প্লেতে আবারও মনে হয় অটো প্লে হবে, আমরা মিনিমাইজ করব, ঠিক আছে। এবার আমরা মিনিমাইজ করে নিব। তো হিট করার সাথে সাথে আমরা মিনিমাইজ করে নিলাম। একটি ভাই বলেছিল যে অটো প্লে হলে আপনি হিট করার সাথে সাথে যখন স্ট্রাইকের টান দিবে তখনকার সাথে সাথে মিনিমাইজ করবেন। তো কেমন লাগে অটো প্লে? হ্যাঁ, কেমন লাগে যেটাই হোক আমি লিখে দিলাম, কেমন লাগে। তো হাই অটো লাভার, মানে সেও কিন্তু অটো পেলে, সেজন্য কিন্তু আমি এখানে মিনিমাইজ করেছি, হয়তো এখানে মিনিমাইজ করার কারণে মিস করে ফেললো, ঠিক আছে। তো এখন আমি শিওর না, তবে প্রথমবার ট্রাই করেছি সেজন্যই। তো পরবর্তীতে আমরা ট্রাই করে দেখবো যে আসলেই কি মিনিমাইজ করলে এভাবে হয়, হয়তো মাঝে মধ্যে হতে পারে এরকমের মিস হতে পারে, সেজন্যই আমি বলেছি যে কেমন লাগে। তো যাই হোক, আমরা এবার ক্লিয়ার করার চেষ্টা করবো, যেহেতু আমরা এখানে স্ট্রাইকার পেয়ে গেছি, আমাদের কিন্তু এখন মোটামুটি ইজিভাবে আছে। আমরা নর্মালে যদি গেম প্লে করি এই স্পিডে যে শ্যুট করে এগুলো কিন্তু আমাদের অনেক ভুল, এবং রং মানে রং গেম প্লে করতেছি।
তো যাই হোক আমরা স্পিডে শুট না করে আমরা কিন্তু মিডিয়াম ভাবে শুট করে অথবা স্লো ভাবে শুট করে আমরা দিতে পারি সেটা না করে আমরা কিন্তু উল্টোপাল্টা করে গেম প্লে করি তো এখানে আমি অপিনিয়ন প্লেয়ার হোয়াইট কালারের গুটিটি আমার এখানে সরিয়ে ফেলতে চেয়েছিলাম কিন্তু সরেনি তো যাই হোক এবার আমরা বেজের গুটিটি শুট করব দেখা যাক স্ট্রাইকের পিনে পকেটে পড়ে ব্যাড লাক একটি মিস তো ম্যাচ মিস বুঝতেই পারছেন এখানে সব অটো প্লে তো দেখেন এটাও কিন্তু অটো প্লে পরবর্তীতে আমরা যে মিনিমেসটি করলাম তো আমরা ট্রাই করতেছি যে মিনিমেস করলে আসলে কি এখন যদি আমরা মিনিমেস করি তাহলে কি অটো প্লে এখানে শুটগুলো মিস হয়ে যাবে সেগুলোই দেখার জন্য ঠিক আছে তো অটো প্লে কিন্তু এখানে কোনোভাবেই মিস হবে না সম্ভবত এখানে যখন ফার্স্ট টার্ন অটো প্লে পায় এবং যখন শুটটি করে সাথে সাথে আমরা যদি মিনিমেস করি প্রথমবার তাহলে হয়তো মিস হয়ে যায় অটো প্লে ঠিক আছে এরকমের হতে পারে সো কীভাবে মিস হয় এখনও কিন্তু আমি শিওর না সেজন্য আপনাদেরকে বলতেছি না একটি ভাই বলেছিল যে মিনিমাইজ করলে অটো প্লে মিস হয়ে যায় ঠিক আছে তো এরকমের আপনার কিন্তু আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন যারা অটো প্লে করে তারা যদি ফার্স্ট টার্ন পায় তাহলে আপনারা অবশ্যই মিনিমাইজ করবেন অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন তো পরবর্তী গেম প্লে আমরা এখানে লাস্ট গেম প্লে করলাম এখানে কিন্তু ফার্স্ট টার্ন অপিনিয়ন প্লেয়ার পেয়ে গেল এবং দেখি অপিনিয়ন প্লেয়ার কতটুকু গেম প্লে করতে পারে সে ব্রেক টু হিট ফিনিশ করে দিতে পারে কি না এবং আমাদের এখানে আমরা সবাই জানি এখানে কিন্তু অটো প্লে করা হয় বেশিরভাগ সো এটা মনে হয় নর্মাল প্লেয়ার যে অপিনিয়ন প্লেয়ার যে ভাইটি আছে সে মনে হয় নর্মাল প্লেয়ার সেজন্য কিন্তু শ্যুট করে না এখানে শ্যুট করা উচিত কারণ এখানে সবগুলোই অটো প্লে সেজন্য আমাদের অনেক রিস্ক হয়ে যায় এবং আমরা কোনোভাবেই গেম প্লে করতে পারি না যারা ভালো গেম প্লে করতে পারেন তারা এই 300 কে টেবিল গেম প্লে করতে পারেন কিন্তু সেটাও আমি বলবো যে না আপনারা এখানে গেম প্লে করবেন না কারণ এখানে সবাই কিন্তু অটো প্লে সেজন্য কোনোভাবেই কয়েন আপনারা রাখতে পারবেন না এই দেখেন এখানেও কিন্তু অটো প্লে সো যাই হোক এবার আমরা উইনার হয়ে যাব যেহেতু আমার টিমে অটো প্লে আমরা উইনার হয়ে নেব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা করবেন আপনি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল অপশন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে সো আপনি পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আমরা আরেকটি ম্যাচ গেম প্লে করব লাস্ট গেম প্লে তো এখানে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু অটো প্লে হ্যাঁ এখানে আবারও সবগুলোই অটো প্লে যে আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু অটো প্লে কোনোভাবেই কিন্তু এখানে মিস হবে না অটো প্লে যেহেতু কোনোভাবে মিস হবে না মনে হয় আমার টিমে যে আছে তার নেট প্রবলেম হয়তো এখানে কেটে যেতে পারে তো দেখি হয়তো কেটেও যেতে পারে এরকমের হতে পারে এখনও শ্যুটগুলো করে না তো পারফেক্টভাবেই কিন্তু সে নিয়ে নিচ্ছে এবং তারা এখানে ক্লিয়ার করে দিবে তো বন্ধুরা ভিডিওটি এখনও যদি লাইক করে না রাখেন অবশ্যই লাইক করে দিবেন আপনি যদি পেজটি এখনও ফলো করে না রাখেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই